আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ধানের পাতা মোড়ানোর রোগ ও এর প্রতিকার বা এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্পর্কে। তো বন্ধুরা, প্রথমে আমরা জানব এ রোগের লক্ষণ। এ রোগের লক্ষণ সমূহ: এরা পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে পাতার সবুজ অংশ খেয়ে ফেলে, ফলে ক্ষতিগ্রস্ত পাতায় সাদা লম্বা দাগ দেখা যায়। খুব বেশি ক্ষতি করলে পাতাগুলো পুড়ে যাওয়ার মতো দেখায়। পূর্ণ বয়স্ক স্ত্রী পোকা পাতার মধ্যে শিরার কাছে ডিম পাড়ে। কীড়াগুলো পাতার সবুজ অংশ খায় এবং বড় হবার সাথে সাথে তারা পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে একটা নলের মতো করে ফেলে। মোড়ানো পাতার মধ্যেই কীড়াগুলো পুত্তলিতে পরিণত হয়। এর ব্যবস্থা: প্রাথমিক অবস্থায় পোকার ডিম বা কীড়াসহ পাতা সংগ্রহ করে ধ্বংস করা। আলোক ফাঁদের সাহায্যে পূর্ণবয়স্ক মথ ধরে ফেলে মেরে ফেলা। জমিতে ডালপালা পুঁতে পোকা খেকো পাখির সাহায্য পূর্ণবয়স্ক মথ দমন করা। শতকরা 25% পাতার ক্ষতি হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করা, যেমন ক্লোরপাইরিপস গ্রুপের কীটনাশক, যেমন ডার্সবান 20 EC বা পাইক্লোরেক্স 20 EC 2 মিলিলিটার বা মেলাথিয়ন গ্রুপের কীটনাশক, যেমন ফাইফানন 2.4 মিলিলিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা, অথবা অন্য নামে এ পোকার জন্য অনুমোদিত বালাইনাশক অনুমোদিত মাত্রায় প্রয়োগ করা। পরবর্তীতে যা যা করবেন না: জমিতে অতিরিক্ত ইউরিয়া সার বা এলোপাথারি বালাইনাশক ব্যবহার করবেন না। পরবর্তীতে যা যা করবেন: 1 নম্বরে সঠিক দূরত্বে ও সঠিক বয়সে চারা রোপণ করুন। চারা লাগানোর পরপরই জমিতে পর্যাপ্ত পরিমাণে খুঁটি পুঁতে দিন, যাতে সেখানে পাখি বসে পোকা খেতে পারে। মাটি পরীক্ষা করে অনুমোদিত সুষম সার দিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।